মানে যে ভয়াবহ বন্যা সেই বন্যার পরে কিন্তু আমরা দেখেছি যে সম্পূর্ণ বাহিনী মোটামুটি সেখানে কাজ করছে এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে বিজিবি একটি দল তারা আসলে ত্রাণ নিয়ে এখানে আসে এবং তারা ত্রাণ নিয়ে আসার পরে কিন্তু তারা মূলত সুনামগঞ্জের তিনটি জায়গায় সেই ত্রাণগুলো তারা দেবে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা যখন ঢাকা থেকে রওনা দিয়েছি সিলেটের সীমান্তে আমরা যখন পৌঁছছি ঠিক কিন্তু সেই সময় আমরা দেখেছি যে সিলেটে কিন্তু আসলে ভয়াবহ যে পরিস্থিতি সেটি কিন্তু সেটা কিন্তু মূলত মোকাবিলার জন্য যে ত্রাণ তৎপরতা সেটি কিন্তু চলছে। আর বিজিবির যে এই মুহূর্তে ত্রাণ তৎপরতা আমি যদি একটু বলি যে আমরা যদি একটু দেখাতে চাই যে সিলেটের কিন্তু পুরো এলাকায় বলা চলে যে জলমগ্ন হয়ে রয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি যে আপনি হয়তো দেখতেই পাচ্ছেন বিজিবির যে ত্রাণ তৎপরতা সেটি কিন্তু আসলে চলছে এবং আমরা দেখেছি যে ঢাকা থেকে যে বিজিবির যে দল তারা আসে আমরা যত জানতে পেরেছি যে বিজিবির এই দলটি গত 16 তারিখ থেকে মূলত কাজ করছে। তারা কিন্তু ইতিমধ্যে আমরা যদি বলি যে আজকে পর্যন্ত প্রায় 2000 মানুষকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং সেটি ছাড়াও প্রায় 8000 পরিবারের প্রায় 35000 মানুষকে তারা কিন্তু শুকনো খাবার দিয়েছেন এবং 4000 মানুষ তারা কিন্তু রান্না করা খাবার দিয়েছেন এবং প্রায় 6000 বোতল কিন্তু বিশুদ্ধ পানি তারা সরবরাহ করেছেন এবং সেটি ছাড়াও যে ত্রাণ তৎপরতা সেটি ছাড়াও আমরা দেখেছি যে প্রায় 3000 কিন্তু মানুষকে তারা জরুরি সেবা দিচ্ছেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করছেন এবং সেই জায়গা থেকে আমি যদি বলি বিজিবির এই কাজটি চলছে এবং সেই জায়গা থেকে যেমনটা শুনছিলেন মূলত আমরা যে আজকে ঢাকা থেকে রওনা দিয়েছি ঢাকা থেকে রওনা দেওয়ার পর কিন্তু বিজিবির যে সদস্যরা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মূলত বিজিবির অপারেশন কমান্ডার তিনি রয়েছেন আমি একটু ওনার সাথে মূলত কথা বলতে চাই। ওনারা মূলত কবে থেকে এই যে কাজটা শুরু করেছে সেটা যদি আমরা একটু কথা বলতে চাই আপনারা আমাকে বলবেন মূলত বিজিবি এই যে বন্যা দুর্গত এলাকা সেখানে মূলত কবে থেকে শুরু করেছেন কাজটা। আমরা মূলত আপনার এই যে 16 জুন রাত থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা যেহেতু বর্ডারে থাকি শূন্য লাইনে সো বন্যা আমরা প্রথমে ফেস করেছি, তারপর বন্যার সেই শুরু থেকে আমাদের নিজস্ব জানমাল রক্ষা সরকারি সম্পদ রক্ষা শুরু থেকে শুরু করে দেশ সীমান্তবর্তী যে বন্যা দুর্গত জনগণ তাদেরকে উদ্ধার কার্যক্রম পাশাপাশি ত্রাণ বিতরণ জনগণকে উদ্ধার করেছি এবং তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছি। 8000 পরিবারের সদস্য, এর মধ্যে আমরা প্রায় 12000 জনকে খাবার পৌঁছে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা আমরা আসলে শুরু থেকে অনুধাবন করেছি, ওনার যেই যে দূরদর্শিতা এবং যে অনুধাবনের যে গভীরতা সেটা গুরুত্ব অনুধাবন করে আমরা শুকনো খাবার পৌঁছে দিয়েছি। শুকনো খাবার বলতে রান্না করা খাবার মানে সাথে সাথে পেয়ে খেয়ে ফেলার মতো, বিকজ এই মুহূর্তে জনগণ আসলে খাবার রান্না করে খাওয়ার মতো পর্যায়ে নেই। এছাড়া আমাদের মহাপরিচালক মহোদয় ব্যক্তিগতভাবে সার্বক্ষণিক আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে নিজে হাজির নিজের ব্যক্তিগত ইনভলভমেন্ট থেকে উনি বন্যা পরিস্থিতির তদারকি এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করছেন। আমাদের এই হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানোর যে উদ্দেশ্য, আমাদের সীমান্তবর্তী যে ট্রুপসরা আছে তারা সশরীরে থেকে সেগুলো কাজ করছে,
আর আমাদের হেডকোয়ার্টার থেকে এটা তাদেরকে অগমেন্ট করার একটা প্রয়াস যে তাদের এফোর্টটা থেমে নেই, তারা ইজ ওয়েল সাপোর্টেড। এছাড়া আমাদের অন্যান্য রিজিওন সমূহ যেখানে বন্যা কবলিত নয় সেই রিজিওনগুলো সাহায্যের জন্য এগিয়ে এসে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেট এবং সুনামগঞ্জের যে ভয়াবহ বন্যা, সেই বন্যা কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলো বাহিনী কিন্তু মাঠে রয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বিজিবির সঙ্গে। বিজিবি কিন্তু সকাল থেকে আসলে ঢাকা থেকে রওনা দিয়েছে তারা একটি হেলিকপ্টার যোগে। এবং আপনাকে যদি আমি একটু মূলত দেখাতে চাই যে এই যে পুরো হেলিকপ্টার সেটি কিন্তু আসলে ত্রাণ ভর্তি রয়েছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে বিজিবির একটি দল তারা সকালে আসলে সিলেট এবং সুনামগঞ্জের উদ্দেশ্যে মূলত তারা রওনা করেছে। এবং সেই জায়গা থেকে তারা সুনামগঞ্জের কিন্তু একটি জায়গায় তারা ইতিমধ্যেই বেশ কিছু ত্রাণ তারা দিয়েছে। তারা মূলত সরাসরি যে যে ত্রাণ প্রার্থীরা রয়েছেন বা মানুষ রয়েছেন সেখানে তারা দিচ্ছে না, তারা মূলত বিজিবির যে সদস্যরা রয়েছেন সেখানে কিন্তু তারা আসলে ত্রাণ দিচ্ছেন। এবং আমরা দেখছি যে এই হেলিকপ্টারে কিন্তু জানালা দিয়ে মানে দেখা যাচ্ছে যে পুরো যে সিলেট সুনামগঞ্জ রয়েছে পুরো এলাকায় কিন্তু এখনো জনমগ্ন রয়েছে। আমরা জানি যে পানি নামছে, কিন্তু সেটি কিন্তু আসলে খুব কিন্তু কম গতিতে কিন্তু সেই পানিটা নামছে। এবং আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সিলেট এবং সুনামগঞ্জে কিন্তু আমরা যখন এই আকাশ সীমায় প্রবেশ করলাম তখন আমরা দেখেছি যে অসংখ্য মানুষ কিন্তু আসলে হেলিকপ্টারটাকে দেখে ত্রাণের আসে তারা কিন্তু আসলে হাত নাড়ছিলেন। এবং সেই জায়গা থেকে আমি যদি বলি যে বিজিবি কিন্তু 16 তারিখ থেকে মূলত এই সিলেট এবং সুনামগঞ্জে কাজ করছে, এবং সেই জায়গা থেকে প্রায় কিন্তু 8,000 পরিবারকে তারা ইতিমধ্যে কিন্তু নিরাপদ আশ্রয় তারা সরিয়ে নিয়েছেন। এবং সেই জায়গা থেকে প্রায় 3,000 কিন্তু মানুষকে কিন্তু জরুরি সেবা তারা দিয়েছেন। এবং সেটি ছাড়াও 4,000 মানুষকে তারা আসলে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেছেন। এবং আজকে মূলত সকালবেলা ঢাকা থেকে তারা আসলে রওনা দিয়েছেন একটি হেলিকপ্টার যোগে। আমি একটু এই মুহূর্তে কথা বলতে চাই যে এই যে বহরে রয়েছেন এই বিজিবির যে অপারেশন ফয়জুর রহমান, আমি একটু ওনার সাথে মূলত কথা বলতে চাই। আপনি একটু আমাকে বলবেন যে আপনারা মূলত সিলেট এবং সুনামগঞ্জের যে বন্যা দুর্গত এলাকা সেই এলাকায় মূলত কবে থেকে এই কাজটা মূলত করছেন? দেখেন, বন্যা শুরু হয়েছে 16 জুন রাত থেকে। 16 জুন রাত থেকে যেহেতু আমরা বর্ডারে থাকি, বন্যা প্রথম ওয়েভটা আমরা উইটনেস করি, সেই তখন থেকেই আমরা বন্যা মোকাবেলায় কাজ শুরু করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা শুনছিলেন আসলে বিজিবি বলছে যে বন্যা দুর্গত মানুষ কিন্তু আসলে স্বাভাবিক অবস্থায় না ফেরার পর্যন্ত কিন্তু কাজ করবে। এই ছিল কাছে সবশেষ খবর। দেখতেই পাচ্ছেন এই যে সুনামগঞ্জে কিন্তু ব্যাটালিয়ানের সিও তিনি কিন্তু আসলে এই মুহূর্তে রয়েছেন। এবং আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বিজিবির যে সদস্যরা রয়েছে তারা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে মূলত ত্রাণগুলো নিচ্ছেন। এবং ঢাকা থেকে তারা রওনা দিয়ে এসে এখানে যে ত্রাণগুলো বিতরণ করছেন সে তারা বলছেন যে এইগুলো আসলে সীমান্তবর্তী যে জায়গাগুলো রয়েছে যে এলাকাগুলোতে মূলত দুর্গম এলাকা, সহজে যাওয়া যায় না, যারা বন্যাত্ত রয়েছেন সেই সব মানুষের কিন্তু সাহায্য করার জন্য তারা মূলত এই কষ্টটি করছেন। এবং তারা বলছেন যে একজন মানুষ যেন না খেয়ে না থাকেন, একজন মানুষের যেন কোনো ধরনের কোনো সমস্যায় না পোহাতে হয় অন্তত বন্যার কারণে। সেই কারণে তারা আসলে এই কাজটি করছেন এবং রোদে পুরে বৃষ্টিতে ভিজে তারা কিন্তু আসলে করছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে আসলে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে এবং এখনো কিন্তু মুষলধারা বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকে আমরা জেনে রাখি যে বিজিবির যে কার্যক্রম সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে তারা মূলত এই যে তাদের ঘাঁটিগুলো রয়েছে সুনামগঞ্জে বিজিবির ঘাঁটি বা কোম্পানি কমান্ডগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ত্রাণগুলো দেওয়ার পরে আসলে ঢাকা থেকে তারা আবার রওনা করবেন। কিন্তু এখন পর্যন্ত বলা চলে যে এই হেলিকপ্টারে যে পরিমাণ ত্রাণ রয়েছে সেই ত্রাণের কিন্তু অনেকটাই এখন আসলে শেষ করা যায়নি, অর্থাৎ এত বেশি রয়েছে যে সেগুলো আসলে অনেকটাই দীর্ঘ সময় সাপেক্ষ। এবং যেহেতু বৃষ্টি হট করে চলে এসছে সেই কারণে কিন্তু এই যে ত্রাণ তৎপরতা সেটা কিন্তু আমরা দেখছি যে চলমান রয়েছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা সুনামগঞ্জে রয়েছি। সুনামগঞ্জে বিজিবির যে সদস্যরা রয়েছেন তারা ত্রাণগুলো গ্রহণ করলেন। আমি যদি আরেকবার বলতে চাই সেটি হচ্ছে যে বিজিবি গত 16 জুন থেকে মূলত এই যে সিলেট এবং সুনামগঞ্জের যে বন্যা দুর্গত মানুষ সেই মানুষদেরকে সাহায্য তারা কাজ করছেন এবং তারা ইতিমধ্যে কিন্তু 2,000 মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। বন্যা দুর্গত এলাকায় প্রায় 8,000টি পরিবারের প্রায় 35,000 সদস্য তারা কিন্তু উদ্ধার করেছেন বা ত্রাণ সামগ্রী তারা কিন্তু বিতরণ করেছেন। এবং সেটি ছাড়াও 4,000 মানুষ তারা রান্না করে খাবার দিয়েছেন।
এবং প্রায় 6000 বোতল বিশুদ্ধ পানি তারা সরবরাহ করেছেন এবং সেটি ছাড়াও জরুরি চিকিৎসা সেবা এবং যে সাহায্য রয়েছে সেটি তারা প্রায় 3000 মানুষ তারা কিন্তু করেছেন এবং সেই জায়গা থেকে বিজেপি কিন্তু এই বন্যা পরবর্তী সময়ে যে রোগবালাইগুলো দেখা যায় তারা বলছেন যে বন্যার পরও যে রোগবালাইগুলো থাকে সেগুলো মোকাবেলা তারা কিন্তু আসলে নিরলস কাজ করছেন আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে বিজেপি যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু অনেকটা ভিজে গেছে এবং সেই জায়গা থেকে আমরা সকাল থেকে মূলত বিজেপির এই দলের সঙ্গে রওনা দিয়েছি আমি একটু কথা বলতে চাই সুরামগঞ্জের বিজেপি যিনি সিও রয়েছেন তার সঙ্গে আপনি একটু আমাকে বলবেন যে আপনারা সে পর্যন্ত কেমন দেখছেন বন্যার যে অবস্থা সে জায়গাতে কি মনে হচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন ধরে সুনামগঞ্জের লোকজন এখানে অনেক কষ্টে আছে এবং তারা এখন পর্যন্ত পানি অনেক কমে নেমে গেছে কিন্তু এখন পর্যন্ত অনেক লোক আপনার বিভিন্ন হাওরের মধ্যে আপনার বাড়িঘর এখনো পানি আছে এবং দেখা যাচ্ছে যে তাদের বাড়িঘর থেকে পানি নামলেও তাদের যাতায়াতের পথগুলো এখন পর্যন্ত তারা পানির তলে তলিয়ে আছে সেক্ষেত্রে এখন যেটা বেশি দরকার বিজেপির পক্ষ থেকে এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে তাদের শুকনো খাবার এবং চাল ডাল এই ধরনের প্যাকেট খাবার তাদের অত্যন্ত প্রয়োজন সেই সাথে আমি আরও জানিয়ে রাখছি এখন বিজেপির পক্ষ থেকে যেটা আমরা করে যাচ্ছি মেডিকেল ক্যাম্পেইন করতেছি এখন বন্যা পরবর্তী যে প্রাদুর্ভাবগুলো আছে সেগুলো অত্যন্ত প্রকট আকারে ধারণ করতে যাচ্ছে এবং আমার মনে হয় বিশুদ্ধ পানি এবং সামগ্রিকভাবে যদি চিকিৎসা সহায়তা প্রদান করা হয় আমার মনে হয় সুনামগঞ্জবাসী যারা হাওরে আছেন তারা অত্যন্ত ভালো থাকবেন এবং তারা এই প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে সক্ষম হবে আমরা জানি যে সিলেটে এবং সুনামগঞ্জে বহু দুর্গম জায়গা রয়েছে সেই দুর্গম জায়গাকে আপনারা ত্রাণ কিছুটা হলেও তারা এই প্রাদুর্ভাবকে কাটিয়ে এবং তারা নিজের বাড়িঘরে থেকে তিন বেলা খাবার খেতে পারবেন এবং তারা আবার নতুন করে তাদের বাড়িঘরে যে তাদের চাষাবাদ শুরু করার জন্য এবং তাদের দৈনন্দিন জীবনযাপন কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত থাকবেন যেমনটা শুনছিলেন আসলে সুনামগঞ্জ এবং সিলেটে যে আসলে বন্যার অবস্থা সেটি কিন্তু আমরা দেখেছি যে ভয়াবহ একটা ধারণ করেছে এবং যদিও পানি কমছে কিন্তু সেই যে পানি কমার হার সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে এবং সে জায়গা থেকে কর্মকর্তারা বলছে যে সুনামগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে ত্রাণ দরকার এবং হয়তো এমন এমন জায়গা রয়েছে রিমোট এরিয়া রয়েছে বিজেপি বলছে তারা কিন্তু যেহেতু সীমান্ত রক্ষায় কাজ করে এবং সেই যে সীমান্ত রক্ষার যে কাজের কারণে যে পরিমাণ জায়গা তারা সহজে পৌঁছতে পারেন সেই পরিমাণ জায়গা কিন্তু আসলে অনেকে পৌঁছতে পারেন না সেই কারণে তারা বলছে তারা সর্বোচ্চ আসলে এই যে সহায়তা সেটিকে তারা কিন্তু আসলে চেষ্টা করবেন আমরা একটু দেখতে চাই যে এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা যদি একটু জানালা দিয়ে দেখতে চাই যে সুনামগঞ্জের যে এলাকাগুলো রয়েছে আমরা দেখছি যে প্রচন্ড বৃষ্টির তোরে কিন্তু আসলে হেলিকপ্টারের গতিও অনেকটাই কমে গেছে আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে কোনো জায়গা কিন্তু আসলে ফাঁকা নেই সবখানে আসলে পানি রয়েছে আমরা এমনটাই দেখতে পাচ্ছি এবং সম্পূর্ণ সিলেট এবং সম্পূর্ণ যে সুনামগঞ্জ জেলা রয়েছে পুরো জেলায় কিন্তু জলমগ্ন রয়েছে কিন্তু পানি কিন্তু অনেকটাই কমছে এবং সেটি কিন্তু কমার যে হার সেটি অনেকটাই কম রয়েছে এবং সে জায়গা থেকে যে আমরা জানি যে বন্যার পানি নেমে যাওয়ার পরে যে রোগবালাইগুলো দেখা যায় সেই রোগবালাই কিন্তু ঠেকানোর জন্য আসলে কাজ করতে হবে এবং যেহেতু বহু মানুষ আসলে এখনো দুর্গতির মধ্যে রয়েছেন অনেকেই ত্রাণ পাচ্ছেন না সেই জায়গা থেকে আমরা কিন্তু দেখেছি যে আসলে বাহিনীগুলো কাজ করে যাচ্ছে সেই জায়গা থেকে বিজেপিও কিন্তু কাজ করছে সকাল থেকে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম এবং ঢাকা থেকে রওনা দেওয়ার পরে সুনামগঞ্জে কিন্তু দুইটি জায়গায় ইতিমধ্যে ত্রাণগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর সেই জায়গা থেকে আমরা দেখছি যে বিজেপি যে সুনামগঞ্জের বাহিনীর কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এই এই মুহূর্তে কাজ করছেন আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সুনামগঞ্জ এবং সিলেটের যে দুর্দশা যে দুর্গত মানুষ সেই মানুষদের কিন্তু সাহায্য করার জন্য মূলত এই কাজটা তারা করছেন হ্যাঁ দর্শক আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু হেলিকপ্টার দেখলে ছুটে আসছেন
একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে হেলিকপ্টার থেকে যে ত্রাণ ছুঁড়ে ফেলা হয় সেটা কিন্তু বিজিবি করছে না, কারণ যেহেতু আপনি জানেন যে হেলিকপ্টার থেকে আসলে ত্রাণ ছুঁড়ে ফেললে পরে কিন্তু একটি আহত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এর আগে দেখেছি যে হেলিকপ্টার থেকে ত্রাণ ছুঁড়ে ফেললে কিন্তু আসলে আহতর ঘটনা ঘটেছে, সেই কারণে কিন্তু হেলিকপ্টার থেকে মানুষদের উদ্দেশ্যে কিন্তু ত্রাণ ছুঁড়ে ফেলা হচ্ছে না। তারা বলছেন যে তারা তাদের যে বাহিনীর সদস্যরা রয়েছেন সেখানে তারা সেগুলো বিতরণ করছেন, বিতরণ করার পর সেই যে বাহিনীর সদস্যরা রয়েছে তারা আসলে সেগুলো বন্যাত্রাণ সমাজে আসলে বিতরণ করবেন। এবং সকাল থেকে আমরা দেখছি যে মেঘলা আকাশ, সুনামগঞ্জের আকাশ বেশ মেঘলা এবং বৃষ্টি কিন্তু এখনো চলছে। তো আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে বিজিবির যে হেলিকপ্টার সেই হেলিকপ্টার কিন্তু লো ফ্লাই জোন মোডে আসলে চলছে, লো ফ্লাই জোন মোডে সুনামগঞ্জের যে সীমানা সেটি আমরা অতিক্রম করছে। আমরা যদি জানালা দিয়ে দেখি তাহলে বলা চলে যে সুনামগঞ্জের যে পুরো জেলায় কিন্তু আসলে পানি রয়েছে, কোথাও উঁচু জায়গা সেরকম দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ বিজিবি আমি যদি একটু দেখাতে চাই যে দেখা রয়েছে যে মানুষ মানুষের জন্য গণতন্ত্রের সাহায্যার্থে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এই মুহূর্তে দর্শক যারা এই মুহূর্তে আমাদের সময় টিভির ফেসবুক লাইভে ঢুকেছেন তাদের জন্য জানিয়ে রাখি যে সিলেট এবং সুনামগঞ্জে যে দুই সপ্তাহ ধরে যে বন্যা চলছে সেই বন্যায় কিন্তু অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছেন, অসংখ্য মানুষ তারা গবাদি পশু হারিয়েছেন, অনেকে কিন্তু প্রিয়জনকেও হারিয়েছেন। তো সেই জায়গা থেকে বিভিন্ন বাহিনী কাজ করছে সিলেট এবং সুনামগঞ্জে, এবং বিজিবি বলছে তারা শুধুমাত্র সিলেট এবং সুনামগঞ্জে নয়, তারা কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেগুলো নতুন করে প্লাবিত হচ্ছে সেই জায়গায় তারা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেই কাজের অংশ হিসেবে তারা আজকে সকালবেলা ঢাকা থেকে রওনা দিয়েছেন, তারা একটি ত্রাণ বোঝাই যে হেলিকপ্টার সেই হেলিকপ্টার নিয়ে তারা এখানে এসছেন। এবং জায়গায় জায়গায় কিন্তু সেই যে পণ্য সামগ্রী সেগুলো তারা ফেলেছেন।
দেখতেই পাচ্ছেন বিজেপির ত্রাণ তৎপরতা চলছে। বিজেপির এখানে কাজ করছেন 16 তারিখ থেকে, এবং তারা যতক্ষণ পর্যন্ত সিলেট এবং সুনামগঞ্জ এলাকা এই পূর্ণ দুর্গত এলাকা আসলে স্বাভাবিক অবস্থায় না আসে তারা কিন্তু সেগুলো কাজ তারা অব্যাহত রাখবেন, এবং তারা বলছে যে তারা মানুষের পাশে রয়েছেন, তারা মানুষের পাশে তারা আসলে কাজ করতে চান। আপনি হয়তোবা দেখতেই পাচ্ছেন সিলেট এবং সুনামগঞ্জের যে এলাকা সেই এলাকা কিন্তু পুরোটাই জলমগ্ন হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি এই হেলিকপ্টারের ককপিটে, এবং সেখান থেকে আমরা দেখছি যে সামনে যা চোখ যায় সব জায়গায় কিন্তু আসলে পানি আর পানি, এবং এই যে পানি, এই পানির কারণে কিন্তু সিলেট সুনামগঞ্জের যে লাখ লাখ মানুষরা কিন্তু আসলে দুর্বিষহ জীবনযাপন করছে, এবং সেই যে অন্যান্য মানুষ এই মানুষগুলোকে সাহায্য করার জন্যই মূলত সকালবেলা বিজেপি ঢাকা থেকে ত্রাণ নিয়ে আসলে সিলেটের উদ্দেশ্যে এসছেন, এবং তারা বেশ কিছু জায়গায় আসলে ত্রাণ দিয়েছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে হেলিকপ্টার থেকে কিন্তু ত্রাণ ছুঁড়ে ফেলাটা কিন্তু এক ধরনের ঝুঁকি রয়েছে, সে কারণে তারা কিন্তু সেই কাজটি করেননি। তারা বলছে যে তারা তাদের যে বাহিনী রয়েছে সেই বাহিনীর হাতে তারা এই ত্রাণগুলো বিতরণ করছেন, এবং সেই বাহিনী সদস্যরা তারা সেগুলো নির্দিষ্ট যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ বন্যান্ত যে মানুষগুলো রয়েছে সেই বন্যান্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোনো কোনো ক্ষেত্রে আশ্রয় ক্ষেত্রে গিয়ে তারা সেগুলো পৌঁছে দেবেন, এবং তারা বলছেন তারা এই কাজটি করছেন মানুষের জন্য, তারা এই কাজটি করছেন বন্যান্ত মানুষের সাহায্যের। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে ককপিট থেকে যে ভিউটা আমরা পাচ্ছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আসলে কষ্টে রয়েছেন, কারণ পুরো এলাকা জুড়ে আসলে পানি দেখা যাচ্ছে, এবং আমরা জানি যে গত 2 সপ্তাহ থেকে কিন্তু সিলেট সুনামগঞ্জে অনেক দুর্বিষহ জীবনযাপন করছে, এবং সেই জায়গা থেকে বলা চলে যে বেশ কিছু বাহিনী কাজ করছেন তারা সিলেট সুনামগঞ্জের জন্য, কিন্তু যে পরিমাণ দুর্গত মানুষ রয়েছে, যে পরিমাণ মানুষ কষ্টে রয়েছেন, সেই মানুষের কষ্ট কিন্তু